আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ক্লাস থ্রির যে অষ্টম পাঠ রয়েছে, অষ্টম পাঠের নবনীতা দেবসেনের লেখা মন কেমনের গল্প যে রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরব। তোমরা মনোযোগ সহকারে সেটা দেখো এবং খাতায় টুকে নাও। দেখো, প্রথমেই এক নম্বর দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর দাও। টোটালে 10টি প্রশ্ন রয়েছে, আমি এক এক করে দিচ্ছি, তোমরা দেখো। দেখো, এক নম্বরে 1.1 বলছে, বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন? তো উত্তর হবে, বৃষ্টির দিনগুলো রুবাইয়ের ভালো লাগতো কারণ ওই দিনগুলোতে প্রকৃতি যেন রূপময়ী হয়ে ওঠে আর চারিদিক থেকে বৃষ্টি ভেজা মৃদু মন্দ ঠান্ডা বাতাস এসে মনকে ভরিয়ে তুলতে। 1.2 বলেছে, আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? তো উত্তর হবে, আমাদের জাতীয় সঙ্গীত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন। 1.3, 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন? উত্তর হবে, 15ই আগস্ট 1947 সালে ভারতীয়রা স্বাধীনতা অর্জন করেছিল, তাই 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয়। 1.4, স্কুল রুবাইয়ের কেমন লাগে? উত্তর হবে, স্কুল রুবাইয়ের তেমন ভালো লাগতো না, তার শুধু খেলা করতে মন যেত। 1.5, বলাকা বলতে কী বোঝায়? উত্তর হবে, সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয়। 1.6, শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? তো উত্তর হবে, শক্ত শব্দের মানে রুবাইকে তার দিদিমা বলে দিতেন। 1.7, রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন, খাতাটি কেমন? তো রুবাইয়ের লেখার খাতা তার ছোট মামা দিয়েছিলেন, খাতাটি ছিল সুন্দর বাঁধানো। 1.8, লেখার খাতায় রুবাই কোন দিনের কথা লিখেছিলেন? উত্তর হবে, লেখার খাতায় রুবাই 15ই আগস্ট ছুটির দিনের কথা লিখেছিল। 1.9, আমাদের দেশের জাতীয় পতাকায় কয়টি রং আছে, সেগুলি কী কী? উত্তর হবে, আমাদের দেশের জাতীয় পতাকায় 3টি রং আছে, সেগুলি হলো গেরুয়া, সাদা এবং হচ্ছে সবুজ। 1.10, রুবাইয়ের খাতায় যা লিখেছিল তা তুমি নিজের ভাষায় লেখো। তো উত্তর হবে, 15ই আগস্ট আমাদের সকলের কাছে একটা ছুটির দিন হিসেবে পরিচিত। ওই দিনটিতে সকালবেলা স্কুলের পতাকা তোলা হয়, আমরা সমস্ত ছাত্রছাত্রীরা মিলে জনগণ গান গাই, ঠিক তেমনই রুবাই স্কুলে গিয়ে পতাকা তুলেছিল, তারপর জাতীয় সঙ্গীত গেয়েছিল। তার সে প্রত্যক্ষ করেছিল যে বিরাট এক ঝাঁক ধবধবে সাদা পাখির ছায়া ভরা আকাশে পতাকার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল। এই দৃশ্যটিকে দেখতে অতি মনোরম লেগেছিল। রুবাইয়ের আর তাদের কিচিরমিচির আওয়াজ যেন বহু দূর থেকেই শোনা যাচ্ছিল। 2 নম্বর বলছে, নির্দেশ অনুসারে লেখো। রুবাই বৃষ্টির দিনে যা যা করতে চায় সেটা তুমি লিখবে, আর তুমি বৃষ্টির দিনে যা যা করতে চাও, রুবির কথা তোমার কথা বলছে। তাহলে রুবি কী করতো? ক্লাসরুমের জানালা দিয়ে চোখ ডানা মিলে আকাশে উড়ে যেতে চায়। 2 নম্বর, স্কুলে গিয়ে খেলার মাঠে গিয়ে ছুটে বেড়াতে চায়, মায়ের শেখানো নাচ ও গান করতে চায়। 4 নম্বর, পথ হারিয়ে হারিয়ে হয়াকার হারিয়ে অজানা জায়গায় চলে যেতে ইচ্ছা করে। 5 নম্বর, সারাক্ষণ ছাদে দৌড়াদৌড়ি করতে চায়। আর এটা তোমার ক্ষেত্রে কী হবে, ঘরে বসে আঁকতে চাই, ফুটবল খেলতে চাই, গান শুনতে চাই, খিচুড়ি খেতে চাই এবং হচ্ছে বৃষ্টিতে ভিজতে চাই। 3 নম্বর বলছে, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমেরটা হবে কিচিরমিচির, পরেরটা হবে কাকলি কুজন, পরেরটা হবে গরমকাল, তারপরটা হচ্ছে আলো আধারি, আর শেষেরটা হবে হচ্ছে বৃষ্টি বাদলা। 4 নম্বর বলছে, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে হচ্ছে বৃষ্টি, তাহলে ব হসন্ত যোগ রস্বই যোগ প্যাটক্রম যোগ ট যোগ রস্বই। ক্লোরোফিল, কয় হসন্ত যোগ লয় হসন্ত যোগ ও যোগ রয় হসন্ত যোগ ও যোগ ফয় হসন্ত যোগ রস্বই যোগ লয় হসন্ত আর হচ্ছে অ। সারাক্ষণ, অন্তঃসয় হসন্ত যোগ আ সরিয়া রয় হসন্ত যোগ আ ক হসন্ত প্যাটক্রম ছয় হসন্ত অ আর হচ্ছে মধ্যাহ্ন অ। আশ্চর্য, আ যোগ তারপর ছয় হসন্ত যোগ চয় হসন্ত যোগ অ যোগ র হসন্ত যোগ অ, তারপর একটা অন্তস্থ চয় রয়েছে, একটা হচ্ছে অ। সুন্দর, দন্ত স যোগ রস্যু দন্ত নয় হসন্ত দয় হসন্ত যোগ অ
যোগ র যোগ অ, এইভাবে তোমরা করে নাও। 5 নম্বর বলছে বাক্য রচনা করো। অন্ধকার, শিক্ষাহীন মানুষের কাছে জীবনটা অন্ধকারের মতো। রোদ্দুর, কয়েকদিন বৃষ্টির পর আজ রৌদ্র উঠেছে। মেঘলা, গত কয়েকদিন ধরে আকাশটা মেঘলা করে আছে। তারপরটা হচ্ছে বন জঙ্গল, বন জঙ্গলে জীবজন্তু দে দয়াকার বসন্তের বাস। সাদা, সাদা রং শান্তির প্রতীক। 6 নম্বর বলছে অল্প, এই শব্দটিতে যেমন লয়পয় আছে এরকম 3টি শব্দ লেখো যেখানে লয়পয় রয়েছে। প্রথমেটা 1 নম্বর হচ্ছে গল্প, লয়পয় রয়েছে। 2 নম্বর অল্পনা, লয়পয় রয়েছে, কল্পনাতে লয়পয় রয়েছে। এবার 7 নম্বর বলছে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 7.1 বলছে এই গল্পে মেঘের কোলে রোদ হেসেছে, গানটির নাদ রুবাই শিখেছে। গানটি কার লেখা? মেঘের কোলে রোদ হেসেছে, গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 7.2 বৃষ্টির সময় চারিদিকে পরিবেশ কেমন হয়ে যায় কয়েকটি বাক্যে লেখো। 7.2 বৃষ্টির সময় চারিদিকটা প্রায় অন্ধকার হয়ে যায়, এই সময় শুধু বৃষ্টি পড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। গাছপালাগুলো থর থর দাঁড়িয়ে থাকে, আশেপাশে সমস্ত জায়গায় বৃষ্টির জলে ভরে ওঠে। 7.3 তোমরা তোমাদের স্কুলে স্বাধীনতা দিবসে কেমন করে পালন করো, কী কী অনুষ্ঠান হয় সকলে মিলে, তোমরা কোন গান গাও। 7.3 15ই আগস্টের দিন সকালে স্কুলে যাই, সেখানে প্রধান শিক্ষক মহাশয় পতাকা উত্তোলন করেন, এরপর তিনি আমাদের স্বাধীনতা দিবস সম্পর্কে 2-4টি কথা বলেন, এরপর বিভিন্ন দেশাত্মবোধক গান নাচ হয়, ছাত্রছাত্রীরা আবৃত্তি করে, এরপর সকলে মিলে সমবেত সুরে আমরা আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন গান গাই। বৃষ্টির দিনে রাস্তায় গাছেদের খুশি খুশি দেখায় কেন? 7.4 বলছে বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায় কারণ গ্রীষ্মের এবং সূর্যের প্রচণ্ড দাবদাহে গাছপালা নিজেদের যেমন সঠিকভাবে মেলে ধরতে পারে না, সমস্ত কিছু যেন শুকিয়ে আসে, মাটি থেকেও তারা প্রয়োজন মতো রস শোষণ করতে পারে না, বৃষ্টি হলে দাঁড়িয়ে স্নান করে খুশি হয়, এটা হচ্ছে ক্ষয়ের অসু খুশি হয়। 7.5 এমন একটা দিনের কথা লেখো যেদিন খুব বৃষ্টির জন্য তোমার স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। 7.5 বলেছে গত কয়েকদিন আগে স্কুলে শুরু হওয়ার সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল, আর তাই প্রায় সকলেই অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা ভীষণভাবে ভিজে গিয়েছিল, তাই প্রধান শিক্ষক মহাশয় প্রথম পিরিয়ডের পর ছুটি ঘোষণা করে দেন, আর আমি আমার বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে ফুটবল খেলে ভিজে ভিজে বাড়িতে ফিরেছিলাম। 8 নম্বর বলছে বৃষ্টি নিয়ে লেখা তোমার জানা কোনো ছড়া বা কবিতা লেখো। 8 নম্বর বলছে এটায় আষাঢ়ের সন্ধ্যা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, গেল রে দিন বয়ে, বাঁধনহারা বৃষ্টি ধারা ঝরছে বয়ে বয়ে, একলা বসে ঘরের কোণে কী ভাবি যে আপন মনে, সজল হাওয়া জুথির বনে কী কথা যায় কষে, হৃদয় আজ ঢেউ দিয়েছে খুঁজে না পাই কুল, সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে ভিজে বনের ফুল, আধার রাতে প্রহরগুলি কোন সুরে আজ ভরিয়ে তুলি, কোন ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে, বাঁধনহারা বৃষ্টি হারা ঝরছে রয়ে রয়ে। তো আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের যে ক্লাস 3-র পাতাবাহার বইয়ে যে নবনীতা দেব সেনের লেখা মন কেমনের গল্পর সমস্ত প্রশ্ন তো তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর নতুন ভিউয়ার যদি হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর এরপর কোন বিষয়ের প্রশ্নোত্তর তোমরা জানতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো।